পুলিশের ভাই আপনার সাইড দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরানী পৌরসভা মেয়র মুক্তালারের বাসা থেকে যে বিপুল অস্ত্র উদ্ধার করেছে তারই সংবাদ সম্মেলন আজকে এখনো হবে। সে সংবাদ সম্মেলনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখন সংবাদ সম্মেলনে চলে যাব। যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। একটু দূরে থাকেন আপনারা, আমরা সাদাই নেই, সাদাই নেই, একটু পরে একটু পিছিয়ে থাকেন, একটু পিছিয়ে থাকেন। যে অস্ত্র টাকা উদ্ধার হয়েছে সেগুলো ছবি এটি ছোট গুলো সামনে দাও আমাকে গুলি সব ছোট গুলো সামনে দাও। না আরানী পৌরসভা মেয়র মুক্তার আলী বাসা থেকে যে অস্ত্র সহ বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তারই সংবাদ সম্মেলন, তারই ছবি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে। আসেন, আপনি তো ছবি দিয়েছিলেন। চেক দুটো ব্যাগ ওখানে দেওয়া।
দেখি আমরা সবাই পিছনে যাই পিছনে যাই। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে অস্ত্র সহ যে টাকা সেটি উদ্ধার করেছে আছে জেলা পুলিশ মেয়র মুক্তার আলীর সে বাসভবন থেকে। মুরাদ ভাই একটু পিছা ছবিটা নিয়ে গেলে বেঁচে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মেয়র মুক্তার আলী বাসা থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র সহ টাকা উদ্ধার করেছে তারই সংবাদ সম্মেলনের চিত্র। এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে বিপুল পরিমাণ অস্ত্র সহ টাকা উদ্ধার করেছে। সামনে থেকে না সরলে তো হবে না, এত কি সরেন আপনি একটু সরেন সে বিষয়ে সংবাদ সম্মেলন করবে। এখন সবাই পিছনে আসলে তো সবাই একসাথে নিতে পারত, পিছনে আসলে ঢুকে দেন না, ওই পথে ঢুকে দেন না, চলে আসেন, চলে আসলে কিলার হবে, নাহলে জীবনও কিলার হবে। দেখতে পাচ্ছেন দেশীয় অস্ত্র সহ যে বিপুল পরিমাণে গুলি অস্ত্র উদ্ধারকৃত টাকা সেটি চিত্র দেখতে পাচ্ছিলেন। পাঠাগার
सब दोष हमार भाईर ना कि भाई तुम्हारे को मोबाइल बिल ट्रीट कर भाई तो सामने घाटन ना भाई अपनारा दर्शक अपना देखे देखान चेष्टा कर आहानी पौरसभा मेयर अब्बास आलीर बासा थेके जे अवैध अस्त्र सह विपुल परिमाण टाका उद्धार करेछे तारचे जिला पुलिशेर थेके सेटी चित्र एटी आपनारा देखते पाच्छेन टाकागुलो बेर करछे एबं से अवैध जे अस्त्रगुलो तार काछे राखा छिलो सेटी उद्धार करेछे एबं तिनजनके ग्रेफतारो करेछे एई घटनार प्रेक्षिते আপনাদেরকে অস্ত্রগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম এবং বিপুল পরিমাণের টাকা অবৈধ চেক আছে তারপর গুলি আছে গোলা বারুদ তিনটি অস্ত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা উপস্থিত আছে সেই কারণে সমস্যা হচ্ছে আমাদের দেখাতে কিন্তু আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে প্রতিনিয়ত এই চিত্রগুলো দেখাতে আমরা টাকাগুলো দেখানোর চেষ্টা করি তাছাড়া আড়াইমাই পৌরসভা মেয়র মুক্তাল আলীর সেই বাসা থেকে এগুলো উদ্ধার করেছে রাজশাহী জেলা পুলিশ তাগুলো একটু দেখা অস্ত্রগুলো দেখানোর চেষ্টা করি সাংবাদিক সম্মেলন করে রাখছে দেখানোর চেষ্টা করছে সাংবাদিক সম্মেলন করবেন জেলা পুলিশের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করে বিপুল পরিমাণ টাকা এগুলো দেখানোর
দেখিস এই একটু পিছাও না রাজীব একটু পিছাও সারাগুলো দেখানোর চেষ্টা করি এই যে অস্ত্রগুলো উদ্ধার করেছে এবং সেই অস্ত্রগুলো সহ বিপুল পরিমাণে যে অবৈধ যে অর্থ যেটার কোনো হয়তো বা কোনো ডকুমেন্ট কিংবা ইয়া নাই বলে সেগুলোকে জব্দ করেছে তিনজনকে গ্রেপ্তারও করেছে আছে জেলা পুলিশ আরানী পৌরসভা মেয়র মুক্তার আলীর সে বাসভবন থেকে সব উদ্ধার করে সে দেশীয় অস্ত্রগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সংবাদ সম্মেলন এখনও শুরু হয়নি শুরু হলে আমরা সেইখানে আপনার সাথে কথা বলাবো এখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন প্রায় 1 কোটি টাকার মতো তিনি এই টাকা এখানে উদ্ধার করেছে এবং চেকও আছে এবং মাদক সহ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত যে জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে নিয়ে আসা আছে এবং উদ্ধার করেছে হচ্ছে জেলা পুলিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে অবৈধ অস্ত্রগুলো এবং সে টাকাগুলো আছে আর পৌরসভা মেয়র মুক্তার আলী সাউন্ড ঠিক আছে সাউন্ড তাহলে তো এগুলো আবার একটু বেশি নিতে এই অস্ত্রগুলো লম্বালম্বি দেওয়া এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখন সাংবাদিক সম্মেলন করবে বক্তব্য আপনাদেরকে একটু শোনাবো একটু ধৈর্য ধরে তারা কী কী উদ্ধার করেছে এবং কীভাবে সে অভিযানটি চালিয়ে এই জিনিসগুলো দৃঢ় টাকা সব জিনিসগুলো উদ্ধার করেছে কি শুরু করতে পারি হ্যাঁ তো আসসালামু আলাইকুম
প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন আপনারা প্রেস ব্রিফিং এসেছেন এই জন্য আমরা আপনাদেরকে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তথ্য জানাতে চাই গতকাল আপনারা আমাদের যে রাজশাহী বাগা থানার আরানি পৌরসভা আছে আরানি পৌরসভার যে জয় বাংলা মোড়ে আপনার ওখানে অয়ন ফার্মেসি আছে অয়ন ফার্মেসির শতাধিকারী উনি জনাব মনোয়ার হোসেন মজনু যিনি আপনার বাগাতিপাড়া নাটোর বাগাতিপাড়া বাঁশবাড়ি ডিগ্রি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার ওয়াইফও একটি স্কুলের শিক্ষিকা এই মজনু সাহেব ওনার দোকানে বসেছিলেন ওই সময় আরানি পৌরসভার মেয়র মুক্তার হোসেন তার কয়েকজন লোক নিয়ে ওখানে যান তার গাড়ি থামিয়ে হঠাৎ করে এই মজনু সাহেবকে আক্রমণ করেন তাকে কিল ঘুষি লাথি যেটা পারেন বেদম প্রহার করেন উনি তখন দৌড়িয়ে ওনার ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন তখন মেয়র সাহেব পিছনে পিছনে লোক নিয়ে ওনার পিছনে দৌড়িয়ে যায় এবং সিঁড়ির গোড়া ওনাকে ধরে ওনাকে বেদম প্রহার করে এই সময় ওনার স্ত্রী এবং ওনার কলেজ পড়ুয়া ছেলে এসে বাঁচাতে আসে তাদেরকেও মেয়র এবং তার সাথে লোকজন বেদম প্রহার করে এরপরে যেন বন্ধু সাহেব আপনার ডাক্তারি সনদ নিয়ে হাসপাতাল ভর্তি হয়ে মামলা করেন মামলার পরে রাত একটার দিকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং এএসপি সার্কেল অফিসার ইনচার্জ সহকারে আমাদের ফোর্স মেয়রকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যায় তার বাড়িতে গেলে তার দরজা সব কিছু আটকানো থাকে যাক আমরা পুলিশের লোকজন আমাদের পুলিশ টিম বিশেষ কৌশলে তার ঘরের ভিতরে ঢোকে ঘরের ভিতরে ঢোকার পরে সেখানে তল্লাশি করে তাকে খুঁজে পাওয়া যায়নি তিনি পালিয়ে গেছেন তার ছেলেও পালিয়ে গেছেন আমাদের কাছে তথ্য ছিল তার বাসায় অবৈধ মাদক অস্ত্র এগুলো আছে তখন আমরা তার বাসায় তল্লাশি চালানোর পরে আমরা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ত্র গুলি নগদ টাকা চেক এগুলো আমরা উদ্ধার করেছি আমরা যে সকল মাদক উদ্ধার করেছি আমরা যে সকল আপনারা ওখানে জিনিসপত্র উদ্ধার করেছি সেটা আপনাদেরকে আমি একটু জানাচ্ছি আমরা একটা অটোমেটিক বিদেশি পিস্তল 7.65 যেই মডেলের বিদেশি পিস্তল পিস্তলের চারটি ম্যাগাজিন তারপর 17 রাউন্ড তাজা পিস্তলের গুলি পিস্তলের চারটি গুলির খোসা ব্যবহৃত খোসা তারপর আপনার একটি ওয়ান শুটার গান একটি বিদেশি দেশি তৈরি বন্দুক একটি এয়ার রাইফেল শটগানের 26 রাউন্ড গুলি 10 গ্রাম গাঁজা 7 পুরিয়া হেরোইন 20 পিস ইয়াবা নগদ পাওয়া গেছে আপনার 94,98,000 এবং সাইন করা দুইটা চেক পাওয়া গেছে সাউথ ইস্ট ব্যাংকের সেখানে আছে 18 লক্ষ টাকা এটা পাওয়া যায় এই সময় আমরা আপনার ঘটনাস্থল থেকে তার স্ত্রী এবং তার দুই ভাতিজা তার স্ত্রী যে স্ত্রী মোসাম্মদ জেসমিন আক্তার দুই ভাতিজা সোহান এবং শান্ত এই দুজনকে আমরা গ্রেপ্তার করি আমরা এখন এই এখানে যে সকল আলামত পেয়েছি এটা বিভিন্ন ধরনের অপরাধ এখানে মাদকদ্রব্য পাওয়া গেছে সেইটা অনুযায়ী একটা মামলা হবে অবৈধ অস্ত্র পাওয়া গেছে সেইটা অনুযায়ী মামলা হবে এবং আমরা যেই নগদ টাকা পেয়েছি এটার কোনো উৎস তারা বলতে পারেনি দেখাতে পারেনি তো আমরা সেইটার বিষয়ে আইনগতভাবে যেটা করা দরকার সেটা আমরা করব এই হলো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে তথ্য জানানো এখন যদি আপনাদের কারো কিছু জানার থাকে প্লিজ বলার জন্য অনুরোধ করছি আচ্ছা এটা আমরা যেটা শুনেছি আর কি জনাব মনোয়ার হোসেন মজনু তিনি আপনার গত পৌরসভা ইলেকশনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন তো মেয়র মুক্তারের ক্ষোভ ছিল সে কেন নৌকার কাজ করবে গতকাল সে আমরা যেটা স্থানীয় যেই সাক্ষ্য পেয়েছি মেয়র মাদকাসক্ত অবস্থায় সে ওখানে মদ্যপ অবস্থায় ওখানে যায় এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মজনুর উপরে সে আক্রমণ করে দলবল সহকারে এটা তার পূর্বশত্রুতার কোনো বিষয় পায়নি যিনি মনোয়ার হোসেন মজনু তিনিও বলেছেন যে তার সাথে আমার অন্য কোনো শত্রুতা নাই আমি শুধুমাত্র গত ইলেকশনে নৌকার পক্ষে কাজ করেছি তখন সে আমাকে এ বিষয়ে অনেক হুমকি টুমকি দিয়েছে কেন আমি তার পক্ষে কাজ করছি না তো আমাদের এখন পর্যন্ত যেটা পাওয়া তথ্য সেটা হলো নির্বাচনে তার পক্ষে কাজ করে নেয় এই জন্যই মূলত তার উপরে এরকম হামলাটা করা হয়েছে আমরা আমাদের জানা মতে এখানে একটা অস্ত্র লাইসেন্স না সবগুলোই
অবৈধ অস্ত্র এবং এটা আমরা তদন্ত করলে যদি পরে এসে দেখাতে পারে হ্যাঁ সেটা আমরা দেখাতে পারি। এই যে অস্ত্রগুলো আছে এগুলো লাইসেন্স হয় না, এগুলো অবৈধ অস্ত্র। আচ্ছা এটা তো আমরা জাস্ট কালকে রাতে উদ্ধার করলাম, এখন এগুলো আমরা পরীক্ষা করব, যাচাই বাছাই করে যেটা যদি উনি এগুলো হুন্ডি ব্যবসা করেন বা যেটাই বলেন আপনি অন্য কোনো মানি লন্ডারিং এর যেই পর্বেই হোক আমরা ওই অনুযায়ী আইনগত ব্যবস্থা করব। মামলা কয়টা হচ্ছে এবং আসামি কে কে? মামলা হবে আপনার এখানে মাদক মামলা একটা হবে, অস্ত্র মামলা একটা হবে। মাদক মামলায় আপনার আর একটা মামলা তো অলরেডি হয়েই গেছে, যেটা আপনার মনোয়ার হোসেন মজনু সাহেবকে যে মারধর করছেন সেটা নিয়ে মামলা হয়ে গেছে। আর মাদক মামলা হবে, মাদক মামলায় উনি ওনার ছেলে, কারণ একই ঘরের ভিতরে যে কক্ষ ওনার ছেলের কক্ষ আলাদা ওনার কক্ষ আলাদা, ওনার ছেলের কক্ষ থেকেও মাদক পাওয়া গেছে, ওনার কক্ষ থেকেও পাওয়া গেছে। তো এই মাদক মামলায় ওনার ছেলে, ওনার ওয়াইফ এবং উনি আসামি হচ্ছেন। আর অস্ত্রটা পাওয়া গেছে ওনার রুমে, সেখানে ওনার ওয়াইফ ওখানে ছিলেন। তো এটা আমরা মানে ধরেই নিচ্ছি আইনের যে বিধি আছে সেই মোতাবেক যে অস্ত্রটার বিষয়ে তার ওয়াইফের নলেজে ছিল এবং অস্ত্রটা যেহেতু ওনার রুমে ছিল এই কারণে অস্ত্র মামলা ওনার ওয়াইফ এবং উনি আসামি হবেন। আমরা দিয়ে দিব, এটা যারা পায়নি তাদেরকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে। আর একটা বিষয় যে আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে এই মুক্তার আলী এখন পর্যন্ত কতগুলো মামলার আসামি, আর আরেকটা বিষয় আমরা গত নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলো, তার যে সে সময় তাণ্ডব এবং আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা এবং বহু নেতা কর্মী হতাহতের ঘটনা ঘটেছিল, সেই সময়ের পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল জনমনে। সেই সময় থেকে এখন পর্যন্ত সে আইনের আওতায় আসেনি, এখন আসলো, আপনাদের এতদিনের তৎপরতাগুলো কি ছিল যদি একটু বলতেন। আচ্ছা ধন্যবাদ। এখানে আপনাকে বলি নির্বাচনের সময়ে এখানে নির্বাচন নির্দিষ্ট করে কর্মকর্তার দায়িত্বে থাকেন, সেখানে তার অধীনে পুলিশ সকল কিছু কার্যক্রম পরিচালনা করে। ওই সময় যেই বিষয়গুলো আপনি বললেন এই বিষয়গুলো নিয়ে মামলা হয়েছে এবং সে এগুলোতে জামিনে আছে। আমরা ওই মামলাগুলো তদন্ত করছি এবং অচিরেই এই মামলায় যার যা দোষ আছে সে অনুযায়ী আমরা সেটা আমলে নিয়ে আমরা সেটা চার্জশিট আমরা দেব, অতি শীঘ্রই আমরা দিচ্ছি সেগুলো। তো তার আমার আগের পাঁচটা মামলা আছে, এগুলো বাদ দিয়ে তার পাঁচটা আগের মামলা আছে। হ্যাঁ এই ঘটনার আগে তার পাঁচটা মামলা আছে, ওগুলাই সে জামিনে আছে। না ওগুলার সঙ্গে মাদক নাই, ওগুলো ওই মারামারি তারপর আপনার এই যে বিস্ফোরক এসবগুলো সম্পর্কে। আচ্ছা ওইটা আমরা আমরা আমাদের কাছে তথ্য ছিল যে ভোটের আগের দিনে উনি এরকম শোডাউন করার চেষ্টা করছেন, বাট পরে যখন আবার পুলিশের উপস্থিতি টের পেয়েছেন তখন উনি এটা করেন নাই। বাট আমরা এখন এগুলো তদন্তের বিষয়, এগুলো তো ধরেন মাত্র কালকে রাতে আমরা এটা পেলাম, আমাদের অভিযান তো ধরেন রাতে একটায় শুরু হয়ে ভোর পাঁচটায় শেষ হয়েছে। তো এগুলো এখন আমাদের এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানো হবে এই অস্ত্রগুলো ইউজ হয়েছে কিনা কোথায়, কারণ এই যে এখানে আপনি দেখেন যে এই এখানে আপনার অ্যান্টি কার্টিজ আছে যে এই এগুলো ব্যবহৃত গুলি এগুলো কোথায় ব্যবহৃত হয়েছে, এই সব বিষয়গুলোই তদন্তে চলে আসবে, সব বিষয়ে তদন্ত চলে আসবে। আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিব এগুলো ব্যবহৃত হয়েছে কিনা রিসেন্টলি কোথায় হয়েছে সব কিছু তদন্তে চলে আসবে। আচ্ছা আমরা তো মূলত কালকে ওনাকে গ্রেপ্তারের জন্যই ওনার বাসায় অভিযান চালিয়েছিলাম, উনি সামহাউ মানে পুলিশের উপস্থিতি টের পেয়েছেন উনি পালিয়ে গেছেন। তো আমরা তো তাকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা আছে সেটা আমরা অব্যাহত রাখবো। ওনার ভাতিজা দুজনের পিসিপি আর আমরা যাচাই করব, তারা আমরা যতটুকু প্রাথমিক তথ্য পেয়েছি যে কালকে মারামারির সময় এই দুই ভাতিজা সাথে ছিলেন,
তো আমরা এগুলো যাচাই বাছাই করব, তদন্ত করে যেটা আসে সেটি এই সেই ব্যবস্থা আমরা নেব। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সবগুলি তদন্তে আসবে, যেহেতু অস্ত্র পাওয়া গেছে সব কিছুই তদন্তে আসবে। এবং আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারি যে উনি মেয়র হিসাবে এই বিষয়ে কোনো প্রকার অনুকম্পা পাবেন না। আইন যেভাবে মানে যেটা তদন্তে যা পাওয়া যায় সেটা ওনার বিরুদ্ধে যতটুকু যাবে এটার অবশ্যই প্রতিফলন হবে। এই বিষয়ে আপনাদের এটা একটা দেখা যাচ্ছে যে ওনার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে বলা আছে যে মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা ওনার সিগনেচার আছে, এখন এটা আমরা যাচাই বাছাই করবো। ওনার সিগনেচার দেখা যাচ্ছে, এটা আমরা তো এখনই বলতে পারতেছি না যে এই প্রতিষ্ঠানটা ওনার কি না, বাট ওনার সিগনেচার আছে এখানে, এটা আমরা যাচাই। আচ্ছা, আমাদের এখানে আছে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, মোহাম্মদ, তোমার নামটা বলো, আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলম। তোমার নামটা বল। আর আমি অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি সনাতন চক্রবর্তী। তারপর রূপের, হ্যাঁ, তোমার বলো, ইফতেখার বলো, নাম বলো সব। আমি অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার দাম। তারপর রূপেল আছে, অতিরিক্তের নাম বলো। সদর পুলিশ সুপার রূপেল আহমেদ, ডিএসপি এবং চারঘাট সার্কেলের দায়িত্ব। দায়িত্ব চারঘাট সার্কেল অতিরিক্ত। আর অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম। যাক, আমরা আপনাদের সহযোগিতা চাই যে কোনো বিষয়ে, যে কোনো সন্ত্রাসী ঘটনা, যে কোনো অবৈধ অস্ত্রের বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো এই আশা করি। আপনারা আজকে কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে চাই। আর ঢুকে গেছে আপনার। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ অবস্থা, যে মেয়র মুক্তার আলীর পাশে থেকে যে বিপুল পরিমাণে অস্ত্র সহ অবৈধ যে টাকাগুলো পাওয়া গেছে তারই প্রেস কনফারেন্স করছে রাজশাহী জেলা পুলিশ। তো এই ছিল আমাদের কাছে শেষ অবস্থা।